一会儿咬掉了耳朵。হায়না পৃথিবীর ভয়ঙ্কর সব প্রাণীর ভিতর অন্যতম নাম হচ্ছে হায়না। এরা নিজের শিকারের জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে যে কোনো মুহূর্তে। এরা মুহূর্তের ভিতরে যে কোনো প্রাণীর খাবার ছিনিয়ে নেয়। এরা এত ভয়ঙ্কর হয় যে কোনো জীবিত প্রাণীকে জীবিত খাওয়া শুরু করে। এই বৈশিষ্ট্য এই প্রাণীকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। স্ক্রিনে দেখানো এই ভিডিওটি যে কারো গা শিউরে যেতে পারে। এই মর্মান্তিক ঘটনাটা দেখা গিয়েছিল আফ্রিকাতে, যেখানে দেখা যায় একটি হরিণকে জীবিত অবস্থায় পিছন থেকে খাওয়া শুরু করে এই হায়নাটি। এই প্রাণীটি মুহূর্তের ভিতরে যে কোনো প্রাণীর উপর আক্রমণ করে বসে আর অন্যর খাবার ছিনিয়ে নেয়, যার ফলস্বরূপ মাসুল গুনতে হয় তাকে। এই হাইনাগুলো মাঝে মাঝে ভুল প্রাণের সঙ্গে পাঙ্গা নিয়ে ফেলে। এই হায়নাটি সিংহর থেকে খাবার নিয়ে পালাচ্ছিল, সেই মুহূর্তে সিংহটি পিছন থেকে পাকড়াও করে ফেলে। হায়না এবং সিংহের ভিতরে সবচেয়ে শত্রুতা বেশি জঙ্গলের ভিতরে। এরা যদি কাউকে কেউ একা পায় কখনো কাউকে ছাড় দেয় না এবং ভয়ঙ্কর যুদ্ধে জড়িয়ে পড়ে। যুদ্ধে ততক্ষণে চলে যতক্ষণ না একে অপরের একজনা মারা যায়। স্ক্রিনে দেখানো এই ভিডিওটা দেখতে পাচ্ছেন একটি সিংহকে একা পায় ভয়ঙ্কর আক্রমণাত্মক হয়ে ওঠে হায়নাগুলা। হায়নাগুলা এপাশ ওপাশ থেকে তার ধারালো দাঁত দিয়ে ভয়ঙ্কর আক্রমণ করতে থাকে সিংহটিকে। সিংহটি প্রাণপণ চেষ্টা করে বাঁচার জন্য, কিন্তু হায়নাগুলা বারে বারে আক্রমণ করে বসে। অবশেষে সিংহটি বাঁচার আশা ছেড়ে দেয় এবং ভয়ঙ্কর আক্রমণের শিকার হয়। আর শেষ মুহূর্তে তার সঙ্গীগুলো ছুটে আসে তার বাঁচানোর জন্য। সিংহটির ভাগ্য ভালো ছিল, কারণ তার বন্ধুগুলো সঠিক মুহূর্তে তাকে বাঁচিয়ে নেয়, নাই তার পরিণাম কি হতো বুঝতে পারছে। অবশেষে তাদের ভয়ঙ্কর যুদ্ধের সমাপ্তি ঘটে। বন্ধুরা, সিংহগুলোর এই অ্যাকশনটি আপনার কাছে কেমন লেগেছে আমাদেরকে কমেন্টে জানান। এই ভিডিও ক্লিপটাতে আপনারা এমন কিছু দেখতে শুনেছেন, যদি ক্যামেরা বন্দি না হতো তাহলে আপনি কখনো বিশ্বাস করতেন না, আপনার নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। আসলে কি এটা কখনো সম্ভব? কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ গাধাটি এমন কেন করছে? এমন করার কারণ হচ্ছে এই গাধাটি খুব ভালোভাবে তার খাবারের দিকে মনোযোগ ছিল, কিন্তু হঠাৎ একটি হায়না তাকে আক্রমণ করে বসে এবং তার ধারালো দাঁত দিয়ে পিছনের দিকে আঁকড়িয়ে ধরে। গাধাটি অনেক চেষ্টা করে নিজেকে ছাড়াতে পারে না। গাধাটি প্রাণপণ চেষ্টা করে নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু হায়নাটি তার ধারালো দাঁত দিয়ে আঁকড়িয়ে রাখে গাধাটিকে। গাধাটি অনেক চেষ্টা করে নিজেকে বাঁচাতে না পেরে হায়নার কানকে কামড়িয়ে ধরে। হায়নাটি গাধার কামড় সহ্য না করতে পেরে নিজেই তার কানকে ছেড়ে দেয়, কিন্তু হায়নাটি হাজার চেষ্টা করেও তার কানকে কিছুতে ছাড়াতে পারে না গাধা থেকে। তাদের ভিতরে দীর্ঘ সময় তুমুল যুদ্ধ চলে।哎呦我操，一会儿咬掉了耳朵，来劲儿。
哎呦我操二驴今天他妈发威了，今天哎呦我操二驴别咬了，行了别咬了，二驴啊好了别咬了，操我别咬了好了，গাধাটি হাইনাটিকে এমন শিক্ষা দেয় হাইনাটি কোন গাধার আক্রমণ করার আগে তৃতীয়বার ভাববে। ভিডিওটা ভালো লাগে লাইক করুন কমেন্ট করে শেয়ার করুন। আপনি যদি এমন রহস্যময় এবং আনকাউন ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। দেখা হচ্ছে আবার নতুন এপিসোডে, ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাই।